শরণকালের ভয়াবহ বন্যার কবলে সিলেটবাসী, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি সিলেটবাসী। মাত্র দুই দিনের ব্যবধানেই সিলেটের 11টি উপজেলা বন্যা কবলিত হয়ে পড়েছে। দিনে এবং রাতে সমানতালে পানি বৃদ্ধি পাওয়ায় অজানা আতঙ্কে সিলেটের বিস্তীর্ণ এলাকার লোকজন অনেকে নির্ঘুম রাত কাটাচ্ছেন বন্যা আতঙ্কে। স্থানীয়দের মতে গত বন্যায় 2004 সালের বন্যাকেও অতিক্রম করেছে, আর এবারের বন্যা 1988 সালের বন্যাকেও ছাড়িয়ে যেতে পারে। অবস্থা এতই বিপরীত যে মানুষ এখনো আশ্রয় পাচ্ছেন না বলে জানা গেছে। এছাড়া SSC পরীক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো আশ্রয় কেন্দ্র করা নিয়ে দোলাচলে রয়েছে প্রশাসন, ফলে আশ্রয়হীন হয়ে পড়েছেন বারোবাসীরা। স্থানীয়রা বলছেন ভারী বর্ষণ আর উজানের ঢলে সুরমা কুশিয়ারার পানি অনবরত বৃদ্ধি পাচ্ছে। এতে বেশি প্লাবিত হয়েছে সিলেটের সীমান্তবর্তী অঞ্চল কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গয়নঘাট ও কানাইঘাট এলাকার বিস্তীর্ণ জনপদ। বানের জলে ভেসে যাচ্ছে কাঁচা ও টিনশেড বাড়িঘর, অনেক জায়গায় নদী ভাঙনও দেখা দিয়েছে। এরই মধ্যে কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন, এমন অবস্থায় সরকারি সহায়তাও পৌঁছাচ্ছে না মানুষের কাছে। গত বন্যায় উপদ্রুত এলাকায় ত্রাণ সহযোগিতা নিয়ে প্রশাসন তৎপর থাকলেও এবার তা অপ্রতুল মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। তারা বলেন আগে বন্যা কবলিত মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিতে দ্রুত পদক্ষেপ প্রয়োজন। জানা গেছে দ্বিতীয় দফা বন্যার পানিতে নিচু এলাকার অনেকের বসতবাড়িতে পানি প্রবেশ করে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।